বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমরা হয়তো অনেকেই মনে মনে চাইছো অনেকের হাতে পৌঁছে গেছে এর আগেও আমি তোমাদের বলেছিলাম বিষয়টি সম্পর্কে তো যেটা হচ্ছে কি বাংলার একটা বই যে বইটা খুব অল্প পরিমাণ পড়ে ভালো একটা রেজাল্ট করা যাবে খুব অল্প পরিমাণ প্রশ্ন রয়েছে এবং সিলেক্টেড কিছু প্রশ্ন যার ভেতর থেকে প্রতি বছর পরীক্ষাতে কমন পাবে এবং সহজ সরল ভাষায় লেখা উত্তর একবার বা দুবার পড়লেই মনে থাকবে একদম জিরো লেভেল অর্থাৎ যে কিছু বোঝে না সেই ছাত্রছাত্রীও যেভাবে লিখতে পারবে ঠিক উচ্চ লেভেলের যে ছাত্রছাত্রী তারাও সেই লেভেলে লিখলে খুব গ্রেট রেজাল্ট করতে পারবে সেরকম একটা বই এবং বইটা কোনো সহায়িকা বই নয় অর্থাৎ যে একটা মোটা অসংখ্য প্রশ্ন সেরকম বই নয় তা আমি তোমাদের এর আগেও বলেছিলাম আবারও বলছি যে এই এই বিষয় নিয়ে তোমরা পূজা প্রকাশনীর বাংলা যে চ্যালেঞ্জের বইটা বের হয়েছে সেই বইটা তোমাদের বলেছিলাম যে বইটা তোমরা পার্সেস করতে পারো দেখতে পারো ওভারঅল খুবই ভালো করেছে এবং বিগত বছরের রেকর্ড অনুযায়ী নাইনটি থেকে নাইনটি প্রশ্ন কিন্তু এখান থেকে তারা কমন দিয়েছে এবং সায়িকভয় প্রতি বছরই কমন পায় এবং তোমরাও কিন্তু কমন পাবে আর কমন না পাওয়ার কোনো জায়গা নেই কারণ আমরা যতদূর দেখলাম যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো দেওয়া ছিল সেগুলো যথেষ্ট কিন্তু এই বই থেকে এসেছে এবার বলা হচ্ছে যে এই বইটার বিশেষত্ব কী কী রয়েছে দেখো এই বইটার মার্কেটের দাম মোটামুটি নব্বই একশো টাকার মধ্যে তোমরা মার্কেটে পেয়ে যাবে এক একটা বই আলাদা আলাদা করে তো এই বইটাতে খুব বেশি তোমাদের বলি মাথা হ্যাং করা কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে তোমাকে রিল্যাক্স দেওয়ার বিষয় অল্প পরিমাণ পড়ো ভালো একটা রেজাল্ট করো এটুকু তোমাকে এই বইটা এনে দিতে পারে কি বললাম বোঝা তোমার মাথাকে নষ্ট করা বা তোমার মাথাকে ওয়েট ফুল করে দেওয়া সেরকম এই বইয়ের ভাষা বা এই বইয়ের প্রশ্ন সংকলন তেমন নয় যে কারণেই বইটা ভালো লেগেছে তো যাই হোক বইটাতে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক প্রথমে আমাদের সূচিপত্র রয়েছে তো সূচিপত্রতে স্বাভাবিক ব্যাপার যেটা ভালো লেগেছে প্রত্যেকটার গল্প কবিতা প্রবন্ধ নাটক এবং তার যে রাইটারের নামগুলো সেগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এবং প্রশ্নের মান অনুযায়ী প্রশ্নকে সাজানো হয়েছে প্রত্যেকটা গল্প কবিতা প্রত্যেকটা জায়গা যেখান থেকে আমাদের যেমন প্রশ্নের মান আসে যেমন গল্প থেকে এমসি কিউ কোশ্চেন আসে এসএ কিউ কোশ্চেন আসে তিন মার্কের কোশ্চেন আসে পাঁচ মার্কের কোশ্চেন আসে এই তো আমাদের প্রশ্ন মডেল তো প্রথমে এমসি কিউ দেওয়া হয়েছে প্রত্যেকটা গল্প থেকে এবং গল্পের ওপরে একটা শর্টও দিয়ে দেওয়া হয়েছে যে উৎস বা মূল গ্রন্থ কুমকুম গ্রন্থ মানে যেটা ঠিক আসে এখানে অনেক কিছু তথ্য দেওয়া যায় সেই সব তথ্য যেমন আশাপূর্ণা দেবী সম্পর্কে অনেক কিছু দেওয়া যায় যেগুলো অনেক জায়গায় হয়তো পাবে বা বড় নোটস এখানোটসবে এখানে দেওয়া নেই কারণ ওখান থেকেও প্রশ্ন আসে না প্রশ্ন যেটা থেকে আসে ঠিক সেই অংশটুকুই এখানে তুলে ধরা নেক্সট এমসিকিউ পাটের প্রথম যে কটা মাধ্যমিক পরীক্ষা তিথিপূর্বে এসেছে সমস্ত এমসিকিউগুলো দেওয়া রয়েছে তারপরে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউগুলো দেওয়া রয়েছে উত্তর করা অনেক বেশি এমসিকু দেওয়া নেই অল্প পরিমাণ এমসিকিউ যেগুলো আসার সম্ভাবনা বেশি নেক্সট এসএ এসে কেউ প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিলো তার উত্তর করা তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এসে কী কী রয়েছে সেইগুলো করা নেক্সট ফাইভ মার কোশ্চেন ফাইভ মার কোশ্চেন পরপর করে জাস্ট কয়েকটা প্রশ্ন এবং তার থেকে আরেকটা বড়ো কথা বলে রাখি যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পয়েন্ট ভিত্তিক উত্তর করা ধরো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করো তেমন কী সংকল্প করেছিল পরপর উৎস দুঃখের মুহূর্ত মুহূর্তটিকে দুঃখের মনে হওয়ার কারণ সংকল্পটা কি করেছিল সংকল্প বলে পয়েন্ট করা তো বাংলা এরকমভাবে পয়েন্ট করে লিখলে কিন্তু অবশ্যই নম্বর ভালো হয় এবার প্রশ্ন করতে পারো স্যার এই অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্ন কেন দেয়নি কারণ এই অধ্যায় থেকে এবছর তিন মার্কের প্রশ্ন আসবে না আমরাও তোমাদের বলেছি তাহলে কি বিষয়টা বোঝা গেল যেখান থেকে যে মার্কের প্রশ্ন আসবে সেখান থেকে ঠিক সেই মার্কের প্রশ্নটাই দেওয়া অবাস্তব অপ্রাসঙ্গিক কথা লিখে বইকে বড় করা নয় তথ্যভিত্তিক অল্প কথায় উত্তর ঠিক যেমনটা প্রশ্নে আসার মতো ঠিক সে কটা প্রশ্ন জাস্ট এখানে তুলে ধরা এরকমভাবে তারপরে বহুরূপী গল্প কোথা থেকে নেওয়া হয়েছে কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ তারপরে যথারীতি কিছু এসএ কিউ এসএ কিউ এর পরে তিন মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে কেন কারণ বহুরূপী গল্প থেকে কিন্তু তিন মার্কের প্রশ্ন আসতে পারে এবার দেখো পার্টলি লেখা আমরা অনেক সময় বলি না খাতা সাজিয়ে লিখবে তিন মার্কের প্রশ্ন যেমনভাবে লেখা প্রথম প্যারা দ্বিতীয় প্যারা দুটো প্যারাতে লিখবে প্রথম প্যারাতে লেখক পরিচিতি প্লাস কোথা থেকে কী নেওয়া হয়েছে সেটার একটু বর্ণনা দেবে তারপরের পাটে মূল উত্তরটা লেখার চেষ্টা করবে এরকমভাবে আমরা তোমাদের বলি তো ঠিক সেম প্যাটার্ন ধরো একটা প্রশ্ন বলি সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন তাহলে কি প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষ রচিত বৌরূপী গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোর কথা এখানে বলা হয়েছে সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল ভয়ানক দুর্লভ জিনিস এটুকু বলে একটা প্যারা তার পরের প্যারায় পরের উত্তর অর্থাৎ পূর্ণ সঞ্চয়ের উপরে মানে ঠিক যেমনটা করে প্রশ্নের উত্তর লেখা উচিত প্যারা প্যারা করে সহজ সরল ভাষায় ঠিক সেইভাবে কিন্তু উত্তরটা করা রয়েছে ঠিক এইভাবে কিন্তু গল্প বলো কবিতা বলো প্রত্যেকটা পাটের উত্তর কিন্তু করা রয়েছে নেক্সট এবার অন্য পাটটাতে যায় মানে এরকম প্রচুর প্রচুর রয়েছে তোমরা পড়লেই পারবে এবং খুব সহজ ভাষায় লেখা মানে এর থেকে আর কি বলবো মানে কঠিন ভাষায় না আর ফন্ডগুলো হিজিবিজি ফন্ট না মানে তোমরা বইটা দেখতেও পাচ্ছ অনেকে একদম পুরো ক্লিয়ার কনসেপ্ট মানে একদম পড়তেও ভালো লাগে কিছু কিছু বইয়ের ওয়ার্ড আছে যেগুলো পড়তে ভালো লাগে সেরকম হাতের মুঠোর মধ্যে বইটা চলে আসবে আচ্ছা এবার যেটা তারপরে আমাদের কী কী আসে গল্প কবিতা প্রবন্ধ নাটকের পরে প্রত্যেকটা জায়গা থেকে এরকমভাবে প্রশ্ন দেওয়া রয়েছে সেটা তো বললাম নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলে বলি ব্যাকরণ ব্যাকরণের দুটো সেক্টর থেকে প্রশ্ন আসে একটা যেন মাল্টিপল চয়েস কোশ্চেন আর একটা হচ্ছে এসে টাইপের কোশ্চেন তো প্রত্যেকটা অংশ অর্থাৎ কারক আমাদের বাক্য বাচ্চ সমাস এই যে যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা অংশের প্রথম যে পার্টটা সেই পার্টটা এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন তারপরে এসে টাইপের প্রশ্ন সাহিকভাবে ব্যাকরণের পাঠটা একটু প্র্যাকটিস করার আর এই যেগুলো প্র্যাকটিস করার জন্য দিয়েছে এগুলো একটু প্র্যাকটিস করলে আশা করি কোনোরকম কোনো সমস্যা হবে না এবং তার থেকে বড় কথা ব্যাকরণের কোশ্চেন খুব রিপিটেশন হয় মানে একটা কোয়েশ্চেন আগে বারবার এসেছিল আবার এসে এসে কু টাইপের কোশ্চেনগুলোর কথা বলছি তো যাই হোক ঠিক বিগত বছরে কী কী প্রশ্ন এসেছিলো ধরো ওই যে কারক থেকে কারক থেকে বিগত বছরে কী কী কোশ্চেন এসেছিল একদম মাধ্যমিক দু হাজার তেইশ থেকে শুরু করে সব পরপর 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 করে দেওয়া রয়েছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সলভটাও কিন্তু তোমরা এই বই থেকে পেয়ে যাবে এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ঠিক এইভাবে সমাস করে দেওয়া রয়েছে তাহলে ব্যাকরণ পাঠের উপরেও কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে নেক্সট আরও একটা বিষয় বলি যেটা নিয়ে আমাদের খুব বড় টেনশন একটা বড় উপন্যাস আমাদের আছে যার নাম হচ্ছে কোনি তো সেই কোনি থেকে একদম বেছে বেছে কিছু প্রশ্ন দেওয়া এবং পয়েন্ট ভিত্তিক উত্তর করা তার থেকে বলে রাখি যারা কণি উপন্যাস পড়েছো তারা তো ভালোই আর যারা পড়ও তারাও যদি অন্তত দু তিনবার করে একটু রিডিং পড়ো প্রশ্নটা তাহলে অটোমেটিক যে কোনো উত্তর তুমি লিখতে ধরো একটা প্রশ্ন কোনি উপন্যাসে কোন চরিত্র কটা পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পয়েন্টে উত্তর করা রয়েছে বোঝা গেল কি বললাম এবং খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট খুব সহজ ভাষায় লেখা লিখলেই মোটামুটি খুব সুন্দর নম্বর আসবে এবং তার সঙ্গে তো স্টার্টিং মানে ভূমিকাটাও রয়েছে তো এরকমভাবে কিন্তু পার্টলি পাটলি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন মানে অবাস্তব বেশি কোশ্চেন দেওয়া নেই ঠিক যে কটা প্রশ্ন দরকার আছে সেরকম লেভেলেই দিয়েছে প্রবন্ধ আমাদের কোন কোন প্রবন্ধগুলো আসার সম্ভাবনা রয়েছে সেইগুলো বলে দেওয়া রয়েছে প্রবন্ধ রচনা এবং তার থেকে বড় বিষয় প্রতিবেদন কি কি আসতে পারে সেগুলোও দেওয়া রয়েছে এবং সংলাপ রচনা কি কি আসতে পারে সেগুলো দেওয়া রয়েছে তার সঙ্গে বঙ্গনুবাদ যে পাঠটা রয়েছে সেই বঙ্গনুবাদও কিন্তু সুন্দরভাবে একাধিক এক্সাম্পলের সাহায্যে তুলে ধরা হয়েছে এই হল আমাদের মূল বিষয় একটা বই যে বইটা তোমরা পার্সেস করলে বা কিনলে মোটামুটিভাবে নিজেকে একটু প্রিপেয়ার্ড রাখতে পারো এবং এটুকু নিশ্চিত রূপে জেনে রাখতে পারো যে বইয়ে যা রয়েছে এমসি সহ এসএ কিউ সহ ব্রড কোশ্চেন বা তিন মার্কের প্রশ্ন বলো পাঁচ মার্কের প্রশ্ন বলো ওভারঅল বিষয়গুলো যদি একবার একটু ক্যাপচার করে কেউ যেতে পারে তাকে কিন্তু নাইনটির নিচে সে ফিরে আসবে না এটুকু নিশ্চিতভাবে তোমরা জানতে পারো তোমরা বইটা দেখো পড়লে অনেক কিছু পাবে এটুকুই বলে রাখতে পারি তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ